কারো হাতে কারো বা গলায় জড়ানো সাপ। 300 বছরের প্রাচীন এই সাপের মেলা। এই মেলায় এলে নাকি মনের সব ইচ্ছে পূরণ হবে। সাপের মেলা, চারিদিকেই কিলবিল করছে অজস্র সাপ, কারো হাতে কারো আবার গলায় জড়ানো সেই সাপ। প্রথা মেনে প্রায় 300 বছরের পুরনো সাপের মেলায় ভিড় জমালেন বহু মানুষ। ঐতিহ্যবাহী বিহারের এই সাপের মেলা ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কাহিনী। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো বাস্তবে আবার এমন মেলা হয় নাকি? যে সাপ দেখলে মানুষ ভয়ে দূরে সরে যায়, সেই সাপ নিয়েই মেলা? মেলায় নাকি আবার মানুষ অংশগ্রহণ করেছে? নিশ্চয়ই এমনই সব কথা ঘুরপাক খাচ্ছে মাথাতে। তবে জানিয়ে রাখি, এটি কোনো সিনেমা কিংবা রূপকথার গল্প নয়, বাস্তবেই রয়েছে এমন মেলা, যেখানে প্রতি বছর এই সাপের মেলা উপলক্ষে ভিড় জমান বহু মানুষ। জনশ্রুতি, এই সাপের মেলায় এলেই নাকি মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আসুন জেনে নেওয়া যাক অভিনব এই সাপের মেলা সম্পর্কে। জানা যায়, প্রতি বছর নাগপঞ্চমীর দিন সকালবেলায় মন্দিরে পুজো দিয়ে বুড়ি গণ্ডক নদীর দিকে পদযাত্রা করেন বহু ভক্ত। সারা রাস্তা ঢোল করতাল বাজিয়ে নদীর তীরে পৌঁছান তারা। পদযাত্রা দেখতে রীতিমতো ভিড় জমে যায় রাস্তার দুধারে। এরপর এক এক করে ভক্তেরা নদীতে ঝাঁপ দেন এবং নদী থেকে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে জল থেকে উঠে আসেন তারা। কেউ মুখে করে, কেউ আবার হাতে জড়িয়ে সাপ তুলে আনেন। প্রথা অনুযায়ী ভক্তদের ইচ্ছে পূরণ হলেই জঙ্গলে আবার সেই সাপগুলিকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, বিগত প্রায় 300 বছর ধরে নাগপঞ্চমী উপলক্ষে বিহারের সমস্তিপুর জেলায় এই সাপের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা দেখতে দেশের অন্যান্য রাজ্য থেকেও লোকজনেরা এখানে আসেন। সাপ, এই কথাটি শুনলেই যেন সারা শরীরে ভয়ে কাঁটা দিয়ে ওঠে। সাপকে ছোঁয়া তো অনেক দূরের কথা, দূর থেকে দেখলেও ভয়ে আরও দূরে সরে যান সাধারণ মানুষ। সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে বোধহয় খুব কমই আছে। যেখানে একাধারে সাপের ভয়ে কাটা হয়ে থাকে মানুষ, ঠিক বিপরীতে নাগপঞ্চমী উপলক্ষে বিহারের সাপের মেলায় মেতে উঠেছেন বহু মানুষ। শুধুমাত্র মেলায় মানুষের ভিড় নয়, চারিদিকে কিলবিল করছে অজস্র সাপ। বিহারের এই সাপের মেলা বহু ঐতিহ্যবাহী মেলা হিসাবেই পরিচিত এলাকায়। স্থানীয়দের দাবি, প্রতি বছর নাগপঞ্চমী উপলক্ষে এভাবেই সাপ নিয়ে মেতে ওঠেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।